हेलो फ्रेंड्स, सायंतिकास किचने अपने सकल के स्वागत जाना। आज हमें बनाब डिम टोस्ट। मात्र 3 मिनिटे अपनारा रेसिपिटी बाड़ी खूब सहजे बनाते पारें। बाच्चा थेके बड़ो सकल ब्रेकफास्ट अथवा टिफिन हिसाब से किन्तु डिम टोस्ट भीषण ही भलो एक खाबार, प्रत्येके एटा पसंद करे थाके। आमी किभाबे ए डिम टोस्टटा बानाई खूब सहजे सेटाई आज के शेयर करब। चलुन शुरू करी ताहले रेसिपि। एखाने डिम टोस्ट बनानोर जोन्नो आमी निये निएछि स्लाइस ब्रेड। मार्केटे चलती जे कोनो ब्रैंडेर ब्रेड आपनारा किने निते पारेन। एबार एटा साइड करे निये निलाम एकटी पात्र। एर मध्ये एबारे आमी डिमगुलो एक एक करे भेंगे नेब। मोट 5टा डिम आमी एखाने भेंगे निच्छि এই ব্রেডগুলোকে ডিম টোস্ট বানানোর জন্য। এবার ডিমগুলো ভেঙে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সবকটা ডিম এখনো আমার ভাঙা হয়নি, এটা এভাবে মিশিয়ে নিচ্ছি। আরো কিছু ডিম আমি এর মধ্যে অ্যাড করছি। মোট 5টা ডিম আমি এখানে ব্যবহার করছি। লবণ দিয়ে আমি খুব ভালো করে এটা হুইস্কের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। চাইলে আপনারা হুইস্কের বদলে কাঁটা চামচ দিয়েও ডিমটা ফেটিয়ে নিতে পারেন। এবার আমি এটা সাইড করে রাখলাম। এবার একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল বেশ খানিকটা। তেল খুব ভালো করে গরম করে নেব। এবারে নিয়ে নিচ্ছি ডিমের পাত্র, আর এর মধ্যে একটা একটা করে ব্রেড এভাবে আমি পুরো এটাকে চুবিয়ে কোট করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেল হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা রেখেছি মিডিয়ামে। তেল আমি এভাবে খুন্তির সাহায্যে উপরে দিতে থাকব। রেসিপিটি ভীষণ ইজি, কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই পছন্দ করে এই ডিম টোস্ট। এবার আমি এটাকে খুব সাবধানে উল্টে দিলাম। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর পারলে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন। আমি 2টো পিঠি এভাবে ভেজে নিয়েছি। তেল খুব ভালো করে ছেঁকে এটা আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আমার চ্যানেলে আমি প্রতিদিন আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপি শেয়ার করে থাকি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না, আর পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দিলে আমি যখনই নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাই অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এটা নিজেদের টেস্ট অনুযায়ী কম বা বেশি দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ ছড়িয়ে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।